রিলিজ করে দেওয়া হলো আসসালাম আলাইকুম আপনাদের সাথে আছি আমি চাষি মানিক আজকে আমরা এই মুহূর্তে এমন একটা জায়গায় আছি বাংলাদেশের ইতিহাসের অনেক সমৃদ্ধ একটা জায়গা বাংলাদেশ ন্যাশনাল মার্টিস মেমোরিয়াল মনুমেন্ট এই জায়গাটা আসলে বাঙালি জাতির জন্য একটা আবেগ তারিত জায়গা মেমোরিয়ালের নামে কিন্তু আমাদের এই অঞ্চলের একটা ঐতিহ্যবাহী কবুতরের ক্লাব আছে তো আজকে সেই ক্লাবের দুই সালের শীতের যে টুর্নামেন্টগুলো আমরা আয়োজন করব তার প্রস্তুতি স্বরূপ টসিং শুরু করব। তো মোটামুটিভাবে আমাদের ক্লাবের যে মেম্বাররা আছে তাদের একাংশের কবুতর এখানে আজকে আমরা এই ভোরবেলা নিয়ে আসছি আলহামদুলিল্লাহ আজকে আমাদের প্রায় আটশো কবুতর এখান থেকে রিলিজ হবে এটা কিন্তু টুর্নামেন্ট না টুর্নামেন্টের প্রস্তুতি স্বরূপ জাস্ট এটা হচ্ছে পাল্লা সাবার আশুলিয়া এবং ধামরায়ের কবুতর শৌখিন আছেন গিরিবাজ কবুতর শৌখিন তারা আমাদের সাথে টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারেন টুর্নামেন্টের ডেট এবং ডিটেইলস কিন্তু এই ফেস্টুনের মধ্যে দেয়া আছে আমরা আলহামদুলিল্লাহ সবাই প্রস্তুত আছি এই তো রিলিজ করে দেওয়া হলো আলহামদুলিল্লা কবুতর সব রাউন্ড নিচ্ছে আটশোর মতো কবুতর ছোটলো একসাথে যার যার বাসায় চলে যাবে এখন এইটা কিন্তু ট্রেনিংয়ের মধ্যে অনেক ইম্পর্টেন্ট একটা ট্রেনিং এতগুলো কবুতর ডিফারেন্ট লফটের এই সব কবুতরের মধ্য থেকে কবুতরগুলো ছোটে যার যার লফটে যাওয়া এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ট্রেনিং রেসিংয়ের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট খুবই ভাইটাল একটা ট্রেনিং আর এই ট্রেনিংটা দেওয়ার জন্য আমরা হচ্ছে গিয়ে এই আয়োজনটা আজকে করলাম সবাই মিলে একসাথে হচ্ছে গিয়ে একটা নির্দিষ্ট স্পট থেকে ছাড়লাম তো সবচেয়ে ভালো হয়তো যদি আমাদের সব মেম্বাররা কবুতর নিয়ে আসতো তাহলে অন্তত দুই থেকে আড়াই হাজার কবুতর হয়ে যেত কিন্তু সবার কবুতর রেডি না আর বিভিন্ন ব্যস্ততা বিভিন্ন কারণে সবাই আসতেও পারে নাই কবুতরগুলো আস্তে আস্তে অনেক হাইট নিচ্ছে রাউন্ড নিচ্ছে আর কবুতরের অনাররা দেখেন সবাই আকাশ দেখতেছে কার কবুতর কোন দিকে দৌড় দিচ্ছে সেটা বোঝার চেষ্টা করতেছে আবার উপরের দিকে উঠলো অনেক আস্তে আস্তে আরো অনেক বেশি হাইট নিচ্ছে অনেক উঠে গেছে কিছু কবুতর ছুটে গেছে দল থেকে এই যে দিয়ে ফ্লাই করতেছে আজকের পাল্লাটা কবুতরের জন্য অত্যন্ত জরুরি ছিল আজকের এই পাল্লাটাকে আমি স্পেশাল স্কিল টেস্ট হিসেবে গণ্য করছি আটশো কবুতরের মধ্য হতে কবুতরগুলো যখন টানাটানি করে যার যার লফটে ছুটে আসবে এটা কিন্তু অনেক বড়ো একটা এক্সপেরিয়েন্সের ব্যাপার আর এই এক্সপিরিয়েন্সটা অত্যন্ত জরুরি আর আমার যে কবুতরগুলো এবারে আমরা হচ্ছে পাল্লা করছি তার সবগুলো কবুতরই এক দশক এবং দুই দশকে আর এর মধ্যে প্রায় ফিফটি পার্সেন্ট কবুতর আছে যেগুলো এক দশকও কমপ্লিট হয় নাই এই বাচ্চা বয়সে কবুতরগুলোর যেই ট্রেনিংয়ের ব্যবস্থাটা এবারে আমি করেছি এই ট্রেনিংগুলো করানোর উদ্দেশ্যটাই হচ্ছে গিয়ে ভালো একটা সোলজার লাইন ডেভেলপ করা আমার এই বছরে টোটাল একশো ছাব্বিশটা কবুতর টস হচ্ছে তা আমি চাচ্ছি হচ্ছে গিয়ে এর মধ্যে যে কয়টাই কুক সেগুলো যেন অলরাউন্ডার সোলজার হিসেবে তৈরি হয় এবং এই যে কবুতর গুলো একশো যে কবুতর আমরা পাল্লায় নামাচ্ছি এগুলোর মধ্যে প্রায় তিরিশ থেকে চল্লিশটা ডিফারেন্ট পেয়ারের বাচ্চা আছে তো এতগুলো পেয়ারের মধ্যে কোন পেয়ারিংটার বাচ্চা ভালো করতেছে সেটাও কিন্তু আমার পক্ষে জাজ করা অনেক সহজ হয়ে যাবে আর এই জন্যই কিন্তু এই টোটাল ডাটা বেসটা করা আর যেহেতু আজকে জুমার দিন ছিল নামাজের পরে এই বিকেল বেলা আমরা হচ্ছে গিয়ে আমাদের টোটাল কবুতর কাউন্ট করলাম এবং হচ্ছে গিয়ে চেক করলাম আজকে টসে আমরা টোটাল একশো ছাব্বিশ পিস কবি দিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ আমাদের একশো ছাব্বিশ পিসের মধ্যে একশো ছাব্বিশ পিসই ঘরে আসছে তো সবগুলা কবুতরই কিন্তু অতি কম বয়সী এবং সব কবুতরের পর সেট আপও ঠিক নাই তারপরেও আমার প্ল্যান অনুযায়ী এয়ার ডিস্টেন্সে রেডিয়াস জুনে চার দিকে দশ কিলোমিটার করে এই কবুতর পাল্লা করবো দেন হচ্ছে গিয়ে কোনগুলোর পর সেট আপ নাই কোনগুলা একটু উইক আছে সেগুলো বাছাই করে এরপর হচ্ছে টুর্নামেন্টের চূড়ান্ত প্রস্তুতিটা নেব তো ইনশাআল্লাহ আমাদের আগামীকালকের যে টসটা হবে সেটা আরও বেশি চ্যালেঞ্জিং এবং আরো বেশি কঠিন হবে কারণ আমাদের যে কবুতরগুলো এই কবুতরগুলোর আশেপাশে কিন্তু নদী নেই বিল নেই তো এরা কিন্তু পানির একটা ভীতি আছে তো আগামীকালকে যে টসটা আমি করব সেটা হচ্ছে গিয়ে দুইটা নদী পার হয়ে তারপরে ওই পারে কবুতর গুলো দিব কবুতর গুলো তারপরে আসতে হবে এরকম একটা পয়েন্ট হচ্ছে কবুতর গুলো ছাড়বো বাই ইয়ারের ডিস্টেন্সটা হবে পাঁচ কিলোর মতো রোডে হিসাব করলে মোটামুটি ছয় থেকে সাত কিলো হবে আর কি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক বাস বাসের সাথেই থাকুন আসসালাম আলাইকুম